প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই স্কুল অফ কমার্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব আমাদের রচিত বই মাধ্যমিক হিসাব বিবরণী নিয়ে ইতিমধ্যে আর্থিক বিবরণীর পর্ব এক এবং দুই ক্লাস দেওয়া হয়েছে তোমাদের যেখানে নিট বিক্রয় নিট ক্রয় নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে আমরা আর্থিক বিবরণীর পর্বে তিনে কি থাকছে চলো দেখি আর্থিক বিবরণীর পর্ব তিনে আজকে আছে বিক্রিকত পণ্যের ব্যয় তোমার বিশদায় আয় ব্যয় বিশদ আয় বিবরণী নির্ণয় করতে বলে নিট মুনাফা নির্ণয় করতে হয় এবং নিট মুনাফা নির্ণয় করার আগে কিছুগুলো স্টেপ আমাদের করতে হয় এর মধ্যে নিট বিক্রয় নিট ক্রয় এবং বিক্রিকৃত পণ্যের ব্যয়ও নির্ণয় করতে হয় বিক্রিকৃত পণ্যের ব্যয়ের ভিতরে নিট ক্রয় নির্ণয় করে নিতে হয় আর অনেক সময় প্রশ্ন আমার আলাদা থাকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো এই জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা আলাদা শিখবো বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমাকে কি জানতে হবে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমার পণ্য বিক্রির সাথে কোন খরচগুলো জড়িত সেগুলো জানতে হবে তাহলে চলো দেখি সূত্র কি লিখেছি প্রারম্ভিক মজুদ পণ্য লিখেছি বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে জড়িত এটা ডাইরেক্টলি দুই নম্বর ঘরে বসেবা বা এবং প্রারম্ভিক মজুদ পণ্যের পরে আমাকে নিট ক্রয় নির্ণয় করতে হবে যা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি তোমাদের বোঝার জন্য আর বলি প্রথম ক্রয় নির্ণয় করতে হবে থাকবে এরপরে তোমাকে সমন্বয় দেখতে হবে অলিখিত ক্রয় আছে কিনা যোগ করে দিবা তারপরে ফেরতটা বাদ দিবা সূত্রটা আমার সাথে সাথে মুখস্ত করো তারপরে ক্রয় বার্তা বা কারবারি বার্তা থাকবে বাদ দিবা ক্রয় থেকে মালিক কর্তৃক পণ্য উত্তোলন সমন্বয় দেয়া থাকবে বাদ দিবা বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয় থাকলে বাদ দিয়ে দিবা ক্রয় থেকে মুনাফাবিহীন বিক্রয় ক্রয় মূল্য বা পণ্য বিক্রয় থাকলে ক্রয় মূল্যে পণ্য বিক্রয় থাকলে সমন্বয় থাকবে সেটা ক্রয় থেকে বাদ দেবে এভাবে তুমি নিট ক্রয় পেতে পারো এটা বোঝার জন্য আমাদের পর্ব দুই দেখতে পারো আরও ভালো বোঝার জন্য এরপরে আমার যে জিনিসটা মুখস্ত করতে হবে সেটা হলো আরও খরচগুলো আছে আমদানির শুল্ক বা শুল্ক যে যে কোনো শুল্ক থাকলে সেটা তুমি বসায় দিবা প্রথম ঘরে বসায় দিবা যদি সমন্বয় বকেয়া বা অগ্রিম বা কোনো কন্ডিশন দেওয়া থাকে বকেয়া বা অগ্রিম শুল্ক আছে তাহলে বাদ দিয়ে দ্বিতীয় ঘরে বসায় দিবা আর কন্ডিশন যদি কোন আইটেমে না দেওয়া থাকে তাহলে ডাইরেক্টলি দ্বিতীয় ঘরে বসাই এরপরে তোমার খরচগুলো আছে জল যান জাহাজ ভাড়া নৌজান ভাড়া এই সকল যাবতীয় বিকৃত পণ্যে ব্যয়ের খরচ এগুলো দ্বিতীয় ঘরে বসাই দিবা কন্ডিশন থাকলে অবশ্যই যোগ বকেয়া বা অগ্রিম থাকলে যোগ বিয়োগ প্রথম ঘরে করে দ্বিতীয় ঘরে বসাই দিবা এরপরে কুলি খরচ আছে ডক চার্জ আছে বন্দর খরচ আছে ডগ চাষটা একটু ভালো করে খেয়াল করবা ডগ চাষটা হলো তোমার বিক্রিকৃত পণ্যের ব্যয়ের সাথে জড়িত আবার অনেক সময় ডাক খরচ থাকতে পারে ডাক থাকলে সেটা অবশ্যই পরিচালন ব্যয় যাবে ডাক আর ডগ চাষ দুটা ভিন্ন জিনিস অনেকে একই মনে করো না তারপরে আছে জ্বালানি মজুরি বা কুলি মজুরি 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 নামে যে কোনো মজুরি শুরুতে মজুরি থাকলেই সেটা তোমার বিক্রিকৃত পণ্যের ব্যয় এবং এর সাথে কন্ডিশন যদি বকে বা অগ্রিম দেওয়া থাকে বকে হলে যোগ করে দিবা এবং অগ্রিম হলে বাদ দিবা এবং ক্যালকুলেশনটা অবশ্যই প্রথম ঘরে করবা করে দ্বিতীয় ঘরে টাকাটা বসাই দিবা এই সকল খরচগুলো বের করার পরে যোগ করবা যোগ করার পরে লাস্টে সমন্বয়ে দেখবার সমাপনী মজুত পণ্য আছে বা অবিকৃত পণ্যের ব্যয় আছে এরকম এটা এটা অবশ্যই থাকবে যদি বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলে তাহলে অবশ্যই তুমি কী করবা সকল খরচগুলো এই সকল খরচগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা বিক্রিকৃত পণ্যের ব্যয় পেতে পারি সমাপনী মজুত পণ্যের মধ্যে কম টাকা যেটা থাকবে এবং সেটাই তুমি বসাইবা যদি দুটো টাকা থাকে সমাপনী মজুত পণ্যের মধ্যে যেমন সমাপনী মজুত পণ্য আছে তিরিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা তুমি তিরিশ হাজার টাকাটাই নিবা কম টাকাটা নিয়ে বাদ দিবা কারণ যত কম টাকা সম্পদ দেখাবে মালিক ট্যাক্স প্রতিষ্ঠান মালিক ইন ট্যাক্স খুব কম ভর্তকি দেবে তাহলে আশা করি বুঝতে পারছো আর বিক্রিকৃত পণ্যের ব্যয় ভয় পাওয়ার কিছু নাই কারণ এটার মধ্যে নিট ক্রয় অলরেডি পর্বে দ্বিতীয়তে দেখেছো এর বাদে আর তেমন বেশি একটা আইটেম নাই মাত্র পাঁচ মিনিটে তোমরা মুখস্থ করতে পারবা এবং আমার সাথে এক নজর দেখে যাও সূত্রগুলো তোমরা পজ করে এগুলো সূত্রগুলো দেখতে পারো এবং খাতায় নোট করে মুখস্থ করে ফেলতে পারো এর বাইরে আর কিছু থাকবে না ইনশাল্লাহ তাহলে সূত্রগুলো আমরা দেখে নিলাম এখন আমরা একটা প্রশ্নে চলে যাই আজকের প্রশ্ন কি আছে আজকের প্রশ্নটা তোমাদের বইয়ের দুই নম্বর সৃজনশীল থেকে নেওয়া এবং আমাদের বইয়ের দুই নম্বর সৃজনশীল তাহলে এখানে আমরা পড়ি রিম ঝিম এন্টারপ্রাইজের দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের প্রতিপয় খতিয়ান উদ্ধৃত ও প্রয়োজনীয় সমন্বয়সমূহ নিম্নরূপ প্রারম্ভিক মজুত পণ্য এত টাকা দেওয়া আছে ক্রয় বিক্রয় এত টাকা দেওয়া আছে আন্তঃপরিবহন এত টাকা দেওয়া আছে ফেরত এত টাকা দেওয়া আছে বার্তা এত টাকা দেওয়া বেতন নয় মাসের আমদানি শুল্ক দেওয়া আছে মণিহারি দেওয়া আছে বিজ্ঞাপন দেওয়া আছে প্রাপ্য বিল দেওয়া আছে যেহেতু আজকে আমাদের বিষয় বিক্রিকৃত পণ্যের ব্যয় তাহলে আমাদের প্রশ্নে অবশ্যই কী থাকবে প্রশ্নে থাকছে বি উপযুক্ত তথ্য হতে বিক্রিকৃত পণ্যের ব্যয় পরিমাণ নির্ণয় করো তাহলে বিক্রিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে বললে অবশ্যই তোমাকে উপরে একটা হেডলাইন লিখতে হবে তুমি কি নির্ণয় করতেছ যে প্রতিষ্ঠানের নাম সেটা লিখবা রিমজিম এন্টারপ্রাইজ ছিল এন্টারপ্রাইজে নির্ণয় করা হলো এবং শুধু বিক্রিক পণ্যের ব্যয় বের করলে টাকার ঘর দুইটা লিখলে চলবে আর যদি বিশদ আয় বি সম্পূর্ণ বা মোট মুনাফা মোট মুনাফা সম্পূর্ণ করতে বলে তাহলে তিনটা টাকার ঘর রাখবা তাহলে আমরা কিছুর পরিমাণ নির্ণয় করতে বলে তিনটা ঘর রাখবো বিবরণ টাকার ঘর দুইটা একটা ক্যালকুলেশনের জন্য আর একটা চূড়ান্ত টাকা বসানোর জন্য তাহলে চলো বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম সূত্র কি মুখস্থ করছো আশা করি তোমরা মুখস্থ করেছো বলো তো কি মজুদ পণ্য হ্যাঁ প্রারম্ভিক মজুদ পণ্যই তোমরা প্রথমে মুখস্থ করেছো চলো দেখি সূত্রটা এই যে প্রারম্ভিক মজুদ পণ্য প্রথম হবে তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য টাকাটা বসায় দিবা এবং প্রারম্ভিক মজুদ পণ্য বসার আগে সমন্বয় পূর্বাজি এই প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে কিছু লিখছে কিনা যে আইটেমটাই বসাও সমন্বয়টা একটু খেয়াল করে পড়বা সমন্বয় দেখো সমপনী মজুদ পণ্য আছে এটা প্রারম্ভিক মজুদ পণ্য না তাহলে নিচে দুই নাম্বারটা দেখো প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে পাঁচশো টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে এখন কি বলল যে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে বলল তাহলে কি বুঝতে পারলা যে মনিহারি আছে প্রারম্ভিক মজুদ পণ্য কি তাহলে আমার আর তিরিশ হাজার টাকা আছে আশা করি আমার সাথে তোমরা একমত হবা না কারণ কোনো কিছুর মধ্যে যদি টাকা অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই জিনিসটার সম্পূর্ণ টাকা বোঝায় না আমি যদি বলি তোমার বাবা তোমাকে দশ বিশ টাকা দিয়েছে এবং বলেছে পাঁচ টাকা তোমার ভাইয়ের এখানে আছে তাহলে তোমার কত টাকা আছে অবশ্যই বলবা পনেরো টাকা কীভাবে করবা পনেরো টাকা তুমি অবশ্যই তোমার ভাইয়ের পাঁচ টাকা বাদ দিবা তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য টাকাটা আমরা বসায়া মনিহারি টাকাটা বাদ দিয়ে দেব তাহলে আমরা টোটালি প্রারম্ভিক মজুদ পণ্য পেলাম কত উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে তোমরা তোমাদের বোঝানোর জন্য আমরা এখানে আমাদের বই একটা ব্যাখ্যা লিখে দিয়েছি প্রারম্ভিক মজুদ পণ্য নেওয়া এখানে কেন হলো ঘটনাটা আমাদের বই এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে এখানে আমরা সেই কথাই লিখছি কোনো হিসাবের মধ্যে যদি ওই হিসাব ব্যতীত অন্য কোনো হিসাব থাকে তাহলে সেটা বাদ দিতে হবে যেমন প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত ছিল দেখে বাদ দিছি এই ধরনের কথাগুলো আমরা ব্যাখ্যায় লিখছি পরীক্ষায় এটা তোমার লেখা দরকার নাই তোমাদের বোঝানোর জন্য আমরা বই লিখেছি তারপরে আমরা সূত্র মুখস্থ করেছি ক্রয় দেখি তো কথাটা সত্য কিনা হ্যাঁ ক্রয় মুখস্থ করেছি নিট ক্রয় নির্ণয় করতে হবে নিট ক্রয়ের জন্য আমাকে অবশ্যই প্রথম হ্যাঁ ক্রয় আছে দুই লাখ নব্বই হাজার টাকা এবং এটা দ্বিতীয় ঘরে বসে বা না প্রথম ঘরে বসে একটু সমন্বয় খুঁজে নাও হ্যাঁ এখানে একটা ফেরত আছে ক্রয় ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট এই জন্য ক্রয় ফেরতের টাকাটা আমরা ক্রেডিট পাশে টাকাটা নেব এবং সমন্বয়ে আর কিছু আছে কিনা এখানে একটা দেখো বাট্টা আছে অবশ্যই আমি বলেছি এই বার্টা কারবারি বাট্টা না শুধু বাট্টা থাকলে সেটা প্রাপ্ত বাট্টা বা পদত্ব বাট্টা এজন্য এই বাট্টা ক্রয় থেকে বাদ যাবে না যদি কারবারি বাট্টা ব্যবসায়িক বাট্টা থাকতো তাহলে অবশ্যই বাদ গেত তাহলে আমরা ক্রয় থেকে ফেরত বাদ দিব তারপরে সমন্বয়ে কিছু আছে কিনা আমরা দেখি সমন্বয়ে আছে এই যে সম্ভাব্য ক্রেতাদের মাঝে ছয় হাজার টাকার বিনিমূল্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত করা হয়নি যেহেতু হিসাবভুক্ত করা হয় নাই আর পণ্য বিতরণ করলে আমরা জানি যাবে আবেদনটা হয়ে যায় তোমার কি বিতরণ করেছে প্রচারের জন্য অবশ্যই তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট আমার ব্যয় হয়ে গেছে তাহলে আমার ক্রয় থেকে টাকাটা বাদ যাবে ছয় হাজার টাকা এটা হলো বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে বাদ যায় সূত্রে আমরা বলেছিলাম তাহলে দেখো আমরা সেভাবে বসেছি কিনা ক্রয় কত টাকা দুই লাখ নব্বই হাজার টাকা বাদ ফেরত বাদ ফের কত টাকা পাঁচ হাজার টাকা বাদ দিয়ে আমরা পেলাম কত দুই লাখ দুই লাখ পঁচাশি হাজার টাকা এবং বিনামূল্যে পণ্য বিতরণ আমরা পেয়েছি কত বিনামূল্যে পণ্য বিতরণ পেয়েছি আমরা ছয় হাজার টাকা বাদ দিবো টোটালি বাদ দিলে আমরা পাই দুই লাখ উনআশি হাজার টাকা আশা করি নিটক্রয়ের নির্ণয়টা বুঝতে পেরেছ তারপরে আমরা চলে যাই তারপরে আমরা নিট ক্রয়ের পরে যে আইটেমগুলো পড়েছি সেটা কি তারপরে আমরা পড়েছি আমদানি শুল্ক জল যান অনেক খরচ যে খরচগুলো পড়েছি সেগুলো আমরা খুঁজবো এখানে এক নজর দেখ দেখে নিয়েছিলাম শুরুতেই চলো আছে কিনা আমরা পড়েছিলাম পরিবহন ক্রয় পরিবহন অথবা আন্তঃপরিবহন একই কথা শুধু পরিবহন থাকলেও সেটা ক্রয় পরিবহনে লেখবা তাহলে আন্তঃপরিবহন আছে ছয় হাজার টাকা এবং কোনো কিছু বসার আগে তাকে নিয়ে সমন্বয় কিছু লেখছে কিনা বা কন্ডিশন দেওয়া আছে কিনা পাশে সেটা খেয়াল করবা তাহলে চলো দেখি পরিবহন নিয়ে কি লেখা আছে এই যে পরিবহন খরচ তিন হাজার টাকা বকেয়া রয়েছে প্রক্ষান্তরের শুল্ক বাবদ এক হাজার টাকা অগ্রিম তাহলে আমার শুধু এখানে যেহেতু পরি পরিবহন খরচ আমি বসাবো তাহলে পরিবহনের টাকাটা বসায় নেই পরিবহন খরচ আমি পেয়েছি ছয় হাজার টাকা কত টাকা পরিবহন আমার ছয় হাজার টাকা এবং বকেয়া পরিবহন কত টাকা পরিবহন আমার ছয় হাজার টাকা বকেয়া পরিবহন হলো তিন হাজার টাকা এবং বকেয়া হলে সূত্রে বলেছি যোগ করতে হয় তাহলে দুটো যোগ করে আমি টোটাল টাকা পাইলাম কত ছয় হাজার বসায় দিলাম নয় হাজার টাকা কত টাকা দিলাম টাকা হাজার দিলাম এর পরবর্তীতে আমরা চলে যাই সূত্রে পড়েছিলাম আমদানি শুল্ক পড়েছিলাম বা শুল্ক থাকলে হবে শুল্ক আছে কত টাকা পাঁচ হাজার টাকা এবং শুল্ক বসার আগে দেখবা সমন্বয় কিছু আছে নাকি যা বসাও সমন্বয় খেল ভালো করে দেখবা শুল্ক বাবদ এক টাকা অগ্রিম প্রদান করা হয়েছে প্রশ্নে যদি অগ্রিম থাকে তাহলে আমদানি শুল্ক টাকা থেকে বাদ যাবে তাহলে আমরা এরপরে বসাবো কি শুল্ক শুল্ক বসাবো ছিল সরি শুল্ক ছিল আমার পাঁচ হাজার টাকা শুল্ক ছিল পাঁচ হাজার টাকা এবং অগ্রিম যেহেতু এক হাজার টাকা সমন্বয় লিখে দিয়েছিল এই জন্য এক হাজার টাকা আমরা বাদ দিব এক হাজার টাকা বাদ দিলে আমরা পাচ্ছি কত টাকা চার হাজার টাকা কত টাকা পেলাম চার হাজার টাকা এরপরে দেখি আমরা আর কি আছে আইটেম এরপরে আমাদের এখানে মনিহারি আসবে না বিজ্ঞাপন প্রাপ্য বিলিটা আসবে না সূত্রে আমরা পড়ি নাই তাহলে আর কিছু আছে এখানে এরপরে আমাকে সমাপনী পণ্য লিখতে হবে চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য হল দুই হাজার টাকা বেশি তাহলে এখন আমার প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সবগুলো যোগ করে দেব আমি যে খরচগুলো এই পর্যন্ত লিখছি পারমিক মজুত পণ্য থেকে শুরু করে অগ্রিম শুল্ক পর্যন্ত সব যোগ করে দেব এবং সমাপনী মজুত পণ্যটা পরে বাদ দিব তাহলে সবগুলো যোগ করে আমি পেলাম তিন লাখ একুশ হাজার পাঁচশো টাকা এবং তিন লাখ একুশ হাজার পাঁচশো টাকা পাওয়ার পরে আমাকে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে আমি বলছি ছোটোটা নিতে হবে সমন্বয় দেখতে হবে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য দুই হাজার টাকা বেশি ক্রয় মূল্য টাকা এখানে দুইটা আছে চল্লিশ হাজার আছে এবং দুই হাজার টাকা বেশি তাহলে দুই হাজার টাকা চল্লিশ হাজার চেয়ে বেশি হলো বিয়াল্লিশ হাজার টাকা এখন আমি কোনটা নিব চল্লিশ হাজার নিব না বিয়াল্লিশ হাজার নিব আমি শুরুতেই বলেছিলাম যে মালিক সবসময় ছোটোটাই দেখাবে তার সম্ভব সম্পনী মজুতের ক্ষেত্রে যেহেতু তাকে ট্যাক্স কম ভরতে হবে তাহলে চল্লিশ হাজার টাকায় নেব চল্লিশ হাজার টাকা কী করব আমি টোটাল যে খরচটা পেয়েছি সেটা যোগ যোগ থেকে বিয়োগ করে দেব তাহলে আমরা বিক্রিকত পণ্যের ব্যয় পেয়ে গেলাম দুই লাখ একাশি হাজার পাঁচশো টাকা এভাবে নির্ণয় করতে হবে প্রথম খরচগুলো সব যোগ করতে হবে দেন তোমাকে সমপনী মজুত পণ্য বাদ দিলেই অঙ্কটা শেষ আর যা করবা তা যে আইটেমটাই বসে বা একবার ভালো করে পরে নিবা এবং অঙ্ক করার আগে আমি তোমাদের কাছে সবার আগে যে টেকনিকটা বলবো সেটা হলো আমাদের বিক্রিকৃত পণ্যের ব্যয়ের সূত্রটা মুখস্থ করে করে নিবা তাহলে আজকে আমরা শিখতে পারলাম কিভাবে বিক্রীকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে হয় এবং আশা করি তোমরাও ভিডিওটা মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত আর তোমাদের যদি আরও ইমিডিয়েটলি কোনো আর্থিক বিবরণীয় কোয়েশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করো আর তো এই তোমরা ভিডিওতে আসলে তেমন সাবস্ক্রাইব করতেছো না দেন কোনো কমেন্ট নাই লাইক শেয়ার নাই তোমাদের জন্যই করা তোমরা যদি দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের এই পরিশ্রমটা বিথা তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো তাহলে আমাদের জন্য ভালো এবং আমাদের ভালোর মাধ্যমে আমরা যাব এই ভালোটাকে আর তোমাদের জন্য আরও কাজে লাগেছে আশা করি নেক্সট পর্ব আশা করি তোমরা করবা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করবা এবং কারো যদি বইটা খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে ইনবক্সে অবশ্যই কমেন্ট করো এবং তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাকে নিমন্ত্রণ তোমাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি নেক্সট পর্বের জন্য নেক্সট পর্বে আমাদের কী থাকবে তোমরা অপেক্ষা করো আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো চতুর্থ পর্বের জন্য তোমাদেরকে নিমন্ত্রণ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে